এক স্কুলের ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে বালি বালিবেলা হাই স্কুলে আহত ছাত্রের নাম সায়ন্তন রায় বাড়ি গোঘাটের হরিহরপুর গ্রামে জানা গেছে সায়ন্তন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অভিযোগ এদিন স্কুলের ভূগোলের শিক্ষক সহদেব সিং ক্লাস চলাকালীন সায়ন্তনকে সজরে ডাস্টার ছুঁড়ে বাড়েন এই ঘটনায় সায়ন্তনের বাঁচোকে গুরুতর আঘাত লাগে স্কুলের প্রধান শিক্ষক নবকুমার বসাক আহত ছাত্রকে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রাজীব দে বলেন এমনটা করা ঠিক অন্যদিকে আহত ছাত্র বলে এ বিষয়ে হয়নি আমি ক্লাসের মনিটর আমি টয়লেট করতে যাবো বলেছিলাম প্রথমবার স্যার শুনতে পাননি দ্বিতীয়বার বলার পরেই স্যার আমাকে ডাস্টার ছুঁড়ে মারেন এই ঘটনায় অভিভাবকেরা শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যদিও অভিযুক্ত শিক্ষক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি রাজীব ঘটনাটা ঘটেছিল বলতে থার্ড পিরিয়ডে যখন আমাদের স্যার আসার আগে আমি মনিটার ছিলাম কিছু ছেলেকে বাইরে যাওয়ার জন্য ছেড়েছিলাম তারপরেও কিছু ছেলে স্যারকে বলছিল যে আমি বাইরে যাব এরকম বলছিল স্যারকে তখন আমিও বলেছিলাম যে আমিও বাইরে যাব তখন অনেকগুলো ছেলেকে স্যার আগেই ছেড়েছিল বলে আমাকে যেতে দেয় এবার ক্লাস হওয়ার পর কিছুক্ষণের জন্য স্যার একটু বসেছিলেন তখন আমি স্যারকে প্রথমবার বলেছিলাম যে বাইরে যাব যখন স্যার মেয়েদের সাথে কিছু বোঝাচ্ছিলেন বা কথা বলছিলেন তখন আমি তার যখন প্রথমবার নি তখন আমি তার পরেও একবার বলেছিলাম তখন স্যার রাগান্বিত হয়ে আমার রোগটা ডাস্টার ছুঁড়ে মারে এবং আমার এরকম লেগে যায় সেভেনে যখন আমাদের ক্লাস নিয়েছিল তখন আমি মার খেয়েছি কিন্তু কোনোদিন ডাস্টার বা এরকম কিছু নিয়ে মারে হ্যান্তন রায় সহদেব সিং ভূগোলের এইটে হরিয়রপুরে আরামবাগ হসপিটালে বললো চোখে খুব একটা কিছু এফেক্ট হয়নি এই চামড়ায় আর হাড়ে একটু হয়তো লেগেছে বদরক্ত জমে এরকম এক ক্লাসে ছিল হচ্ছে আমরা মানে আমরা লিখছিলাম লিখতে লিখতে তিনটে কোশ্চেন লেখা হয়ে যাওয়ার পর যখন সব ক্লাসের সবাই ছাত্রছাত্রীরা গল গোলমাল করছে প্লাস আমরাও লিখছি কথা বলছি একটু তখন স্যার হঠাৎ করে ওই ছেলেটা বলছে যে স্যার আমার টয়লেট পেয়েছে স্যার আমার টয়লেট পেয়েছে দুবার বলেছে স্যার তখনই রেগে যে ডাস্টারটা ফেকের এই জায়গাটা এই জায়গাটা সায়ন্তন রায় সন্ধে বলছি কিন্তু সবাই যদি চেঁচায় আমাদেরকেই ঘুরে মারছে এভাবে স্যার এক স্টুডেন্টকে একটু ক্লাসরুমের মধ্যে ডাস্টার দিয়ে মেরেছেন তো সেটার জন্য আমাকে জানানো হয়েছিল আমি এসে দেখে গেলাম টিচার স্টুডেন্টই প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে স্টুডেন্টটি অসুবিধা কিছু নেই আপাতত না শিক্ষকের এই রকম আচরণ ঠিক নয় কোড অফ কন্ডাক্ট যা আছে টিচারে সেই রকম করে কাজ হবে রাজীব দে এসে থার্ড পিরিয়ডে আমাদের ক্লাস এইটে ক্লাস নিতে গেছিলেন সহদেব সিং বলে একজন মাস্টারমশাই ভূগোলের মাস্টরমশাই তো ক্লাসের মধ্যে গণ্ডগোল হচ্ছে ছেলেমেয়েরা গণ্ডগোল করছে ক্লাস কন্ট্রোল করারও ওনার সেরকম মানে ক্যাপাসিটি নেই আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি ওনাকে বলিও তো সেই সময় পিছন থেকে একটি ছেলে স্যার আমি বাইরে যাবো বলে টয়লেট পেয়েছে হয়তো খুব বাইরে যাবো বলে দুবার তাকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তা সত্ত্বেও উনি ডাস্টারটা ছুঁড়ে দিয়েছেন সজোরে এবং সেই ডাস্টার তার চোখে গিয়ে লেগেছে ছাত্রের চোখে গিয়ে লেগেছে এবং চোখের এই এই জায়গাটি অত্যন্ত আঘাত পেয়েছে এই জায়গাটা পুরো একদম কালছিটা হয়ে গেছে এই জায়গাগুলো পুরো এলাকাটা একদম সমস্যা ফুলে গেছে হ্যাঁ তো খবর পেয়ে ছেলেমেয়েরাই সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে এলো তো আমি সঙ্গে সঙ্গে বরফের ব্যবস্থা করি আগে তো প্রথম ছেলেটি চিকিৎসা করাতে হবে বরফের ব্যবস্থা করি করি একজন মাস্টারমশাইকে দিয়ে আমি আরামাক হসপিটালে পাঠাই সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট করাই এবং এই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের এই হচ্ছে বয়ান তো ওখানে ইঞ্জেকশান দিতে হয়েছে এবং ওনারা বলেছেন আগামী কাল অবশ্যই চোখে ডাক্তার দেখাতে হবে এবং আরও কিছু ওষুধপত্র দিয়েছেন যেগুলো অবশ্যই লাগাতে হবে কর্পোরিয়াল পানিশমেন্ট তো প্রথম কথা হচ্ছে ইলিগাল কিন্তু তবুও টুকটাক হয়তো করে থাকতে পারেন কিন্তু সেগুলো মানে এমন পর্যায়ে যাবে না যেটা তার আঘাত লাগবে এবং সবচেয়ে বড়ো কথা কি জানেন ওই মাস্টারমশাই ওই ছাত্রটিকে বলেছে তুই হেডমাস্টারের কাছে কিছু বলবি না ক্লাসের ছেলেদেরকে বলেছে হেডমাস্টার কাছে কিছু বিষয়টা জানাবি না এবং তুই বলবি যে ইয়ে থেকে বেঞ্চ থেকে পড়ে গিয়ে পড়ে গেছিস হয়েছে সাজিয়ে সাজিয়ে এবং আমি সহবাবুকে ডেকে পাঠাই ছেলেটির সামনে এবং অনেক মাস্টার ছিলেন হ্যাঁ স্কুলে ক্লার্ক ছিল একজন বন্দনা ঘোষ বলে মাস্টারমশাই অতনু লুকুন্ডু রমেশ বাগ সব ছিলেন তাদের সামনেই বললাম সদেববাবু আপনি কিছু জানেন বিষয়টা না কী রে তুই তো পড়ে গেছিলি রে তুই তো পড়ে গেছিলি রে এই কথা তাকে মানে ছেলেটি বলার আগেই হ্যাঁ নিজে থেকে উনি বলছেন যে তুই তো পড়ে গেছিলি রে তখন এবার ছেলেটিকে ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে রে তুই পড়ে গেছিলি ছেলেটি ঝরঝর করে কাঁদছে ভয় পাচ্ছে থর করে কাঁদছে আর চোখ দিয়ে মানে অঝরে বিষ মানে জল পড়ছে সেই সময়েই সেই মুহূর্তেই ওই টিচারের সামনেই বললো গোটা ঘটনাটা আমি যা যা বললাম সবটা বললো এবং এই আগেও এর আগেও সহদেববাবু এর আগেও মারধর করেছে আমি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ওকে মানে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করে তুমি এখন করবে না এবং সেইটা ঘুরে আবার আমার উপরে যে আমি এসব লোকজন জড়ো করে সব করেছি তখন আমার উপরে মানে একটা উল্টো চাপ আর যাকে বলে যে আমি এসব করিয়েছি এসব ধরনের উনি ভূগোলের শিক্ষক আমি এখন পর্যন্ত আমি আমার স্কুলের যিনি হায়ার অথরিটি এসআই আমার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর ওভার টু সার্কুলের এসআই ওনাকে ডেকে পাঠিয়েছি উনি এসেছেন ভিতরে আছেন আমরা কথা আমার নাম নবকুমার বসাক বালিবেলা হাই স্কুলের প্রধান শিক্ষক সব ছেড়ে চুড়ে যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল